আলহামদুলিল্লাহ, পাত্র আমার খুব পছন্দ হয়েছে। যাক, পাত্র যখন পছন্দ হয়েছে তখন আর কি, তাহলে কাজ জানো। কিন্তু পাত্রের সাথে পাত্রে কোনো মুরব্বি আসে নাই, ব্যাপারটা কি? মুরব্বি আসলে ইচ্ছা করি আনি নাই। যাক, এখন বিয়ের চিন্তা মাথা থেকে বাদ, আগে ফারজানার লগে রসকদম একটু কথাবার্তা বলু, তারপরে দেখা যাবো। চলে আমরা একটু ওই ঘরে গিয়ে বসি, ফান্তা মার খাই। এমন করেন কেন? চরিত্র খারাপ হলে যা হয় আর কি। মিথ্যা কথা কন, আপনি খুব ভালো মাইয়া মানুষ। আপনি আমার ভুল চিনছেন, বিবাহ হোক তখন চিনতে পারবেন। নেন শরবতটা খান। না না, শরবত খাবো না। ও মা, বিবাহ করতে আইছেন, শরবত খাবেন না? মতি চাচা শরবত খাইতে না করছে, আপনারা নাকি শরবতে মরিচ মিশায় দেন। নামটা জানো কি আপনার? রসকদম। রসকদম ভাই, মতি মিয়া একজন মিথ্যুক, তার কথা আপনি বিশ্বাস করেন না। না না, মতি চাচা খুব ভালো মানুষ। আমার যে চরিত্র খারাপ এটা কি সে আপনারে কইছে? আপনার যদি চরিত্র খারাপ থাকতো তাহলে মতি চাচা নিশ্চয় কইতো। তাছাড়া যার নিজের চরিত্র খারাপ হ্যাঁ কখনো কয় না। শুধু শুধু তর্ক করে সময় নষ্ট করে কোনো লাভ নাই। শুনেন, এর আগে আমার দুই দুটা বিবাহ হয়েছিল। না না, এই অল্প বয়সে দুইটা বিয়ে হইতেই পারে না। আপনি আমার বিয়ে করবেন না তো, এর লেগে এসে উল্টাপাল্টা কথা কইতেছেন। শুনেন, আপনি আমি বিয়ে করিয়ে সারো। কিছুক্ষণের লাগা পাগল হয়ে যাই। ও আমার খোয়াবের পুরুষ, তোমার আমি খোয়াবে দেখছিলাম, আর আজ তুমি আমার বাড়িতে, আমার তো বিশ্বাস হইতাছে না। শোনো শোনো, তোমার মনে পড়ে, তুমি তুমি একদিন আমারে নারকেল চুরি করে খাইছিল বলো, তোমার মনে পড়ে? মনে পড়ে না? মনে পড়ে না? হায় আল্লাহ, কেন মনে পড়তাছে না? তুমি না আমারে নারকেল চুরি করে খাইছিল, ও আমার খোয়াবের পুরুষ, তোমার মনে পড়তাছে না? কি সাফা! হায় রে রসকদম, ফারজানারে বিয়ে করা এইখানেই খতম। ও মতি চাচা, মতি চাচা, কি হলো রসকদম? আর সিলাসিলি করো কেন? তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। শরবত খাইছো? না না, শরবত খাই নাই। আর মাইয়ার তো তার সিরা পাগল। কি কইতাছো? তোমার দাঁড়া না ভুল, অসম্ভব। আর মতি চাচা, আপনি কিন্তু আমার পাগল পাত্রী দেখাইছেন। কি কও মিয়া পাগল পাত্রী মিয়া, তুমি ভুল বুঝতাছো, ফারজানা তো পাগল। এই যে এই চুপ কর চাচা, চলেন এবার। আমার ভুল ভাঙানোর দরকার নাই, আমি গেলাম। মতি চাচা, ও আপনি যাইবেন না, আমি গেলাম। আমি তো কিছুই বুঝতে পারতাছি না।